السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألقينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون إلى آخر الآيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من أعطاني فقد أعطى الله ومن عاصاني فقد عاصى الله রওয়াহ ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে তার দিনে আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন। আমরা তার প্রশংসায় এতটুকুই বলতে সক্ষম যে আলহামদুলিল্লাহ, অতঃপর এই দিন আমরা যার মাধ্যমে পেয়েছি, যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূলগণকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং আখেরি নবী জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে একটি আয়াত সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170 পাঠ করেছি। অতঃপর ইবনে মাজাহ হতে একটি হাদিস পাঠ করেছি। কোরআনের এই আয়াতটাকে সম্মুখে রেখে এবং হাদিসটিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ যথাসময়ে আমার বক্তব্য শেষ করার প্রচেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমার যেটা বিষয় নির্ধারিত সেটা হচ্ছে সত্য গ্রহণে বাধা। তো সত্য গ্রহণে বাধা, তো সত্যটা কি? সেই সত্যটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত যতগুলো নবী ও রাসূল প্রেরণ করেছিলেন, আমরা জানি আসমানি গ্রন্থ মূলত এই কোরআনের পূর্বে আরো তিনটি প্রসিদ্ধ গ্রন্থ, যেটা হলো তাওরাত, জবুর এবং ইনজিল। বর্তমানে কিন্তু তাওরাত, জবুর, ইনজিল একটি কিতাবের মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে তাওরাত, জবুর, ইনজিল কিন্তু পৃথক নয়, যেটাকে আমরা বাইবেল বলে জানি। এমনকি খ্রিস্টান যারা ধর্মাবলম্বী তারা কি করেছিল, খুব সূক্ষ্ম বুদ্ধির সঙ্গে খুব ষড়যন্ত্র করে মুসলিমদের মধ্যে সেই বাইবেলের মুসলিমীকরণ করেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বাইবেলে যেমন আছে গড, তারা লিখেছে আল্লাহ, বাইবেলে লেখা আছে প্রফেট, তারা লিখেছে নবী, এইভাবে মুসলিমদের ভাষাকে তারা প্রয়োগ করেছে বাইবেলের মধ্যে। বাইবেলটাকে এক ভাষায় বলতে গেলে পরে কি করেছে তারা, মুসলিমদের যে ভাষা, মুসলিমদের যে রীতিনীতি, ধর্মীয় রীতিরিওয়াজ, নবী রসুল আল্লাহ কিতাব, এই সমস্ত কিছুকে তারা কি করেছে, বাইবেলটা অনুবাদ করেছে ওই ভাষাতে এবং তার নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। তো এই কিতাবুল মুকাদ্দাস সেখানে কি লেখা আছে, প্রথম পেজের উপরে লেখা আছে
তাওরাত শরীফ, জবুর শরীফ, আল্লাহর কিতাব, ইঞ্জিল শরীফ। এবারে সেটাকে কি করেছে, গ্রামে গ্রামে গিয়ে, প্রত্যন্ত গ্রাম যেখানে মানুষরা ইসলাম বলতে কিছু বোঝে না, ইসলাম বলতে কিছু বোঝে না, তাদের কাছে গিয়ে কারোর কাছ থেকে 30 টাকা নিয়েছে, কাউকে আবার 3 টাকায় দিয়েছে, কাউকে একদম ফ্রিতে দিয়েছে, কিন্তু আবার ওইটা পাঠ করার পর কিছু প্রশ্নোত্তর রেখেছে তাদের সম্মুখে, কিছু প্রশ্নোত্তর এমন রেখেছে ওই প্রশ্নের উত্তর দিতে পারলে কেউ পাবে জমি, কেউ পাবে বাড়ি, কেউ পাবে গাড়ি। তো সে প্রত্যন্ত গ্রামের কিছু মুসলমানরা ওই পুস্তক পাঠ করে তারপরে প্রশ্নের উত্তর দিয়ে খ্রিস্টানে তো পরিণত হয়েছে, কেন তারা তো এমনিতেই নামধারী মুসলমান ছিল। আর এই ঘটনা ঘটেছে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম সুন্দরবন লাগোয়া বাসন্তীতে অনেক অনেক মানুষ সেখানে খ্রিস্টান হয়ে গিয়েছে। তো পরবর্তীকালে যখন অনেক দিক থেকে খবর আসতে থাকলো, এমনকি দৈনিক কলম পত্রিকা একবার ছেপে গেল বিষয়টা, তো আমি নিজে গিয়েছিলাম তাদের ওখানে, কোথায়, কলকাতা বাইবেল সোসাইটি লেখা আছে দেখবেন পার্টিস্টিটের ওখানে, ওখানে গিয়েছি। তো মনে মনে ওই কিতাবটা খুঁজছি, দেখতে পেলাম এক কোণে রাখা আছে ওই কিতাবটা। তো ওই কিতাবটা যখন রাখা আছে, আমি বললাম যে ওই কিতাবটা আমাকে দিন। তো একটা মহিলা বসে আছে, সে বলল ওই কিতাবটা তো বিক্রির জন্য না। আমি বললাম বিক্রির জন্য না তো কেন রাখা হয়েছে, যদি বিক্রির জন্য রাখা হয়নি তো কেন রাখা হয়েছে, বললে এটা আমরা মুসলিমদেরকে ফ্রিতে বণ্টন করে থাকি। আমি বললাম আমার তো চেহারা দেখতে পাচ্ছেন, আমাকে দিন, আমি তো মুসলিম। বলল আপনাকে দেওয়া যাবে, তাহলে বুঝুন এবারে ওরা কি করছে, সত্য দিনকে বিকৃত করেছে। পূর্বের যুগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন প্রেরিত আরো 3টি প্রসিদ্ধ আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছে পবিত্র কুরআনের মধ্যে, পূর্বে অবতীর্ণ করেছিল অনুরূপী শরিয়াত, কিন্তু তাদের মধ্যে যারা স্বার্থপর ছিল তারা কি করছে, নিজেদের স্বার্থের কথাগুলোকে তার মধ্যে রেখে দিয়েছে, আর যেগুলো নিজেদের স্বার্থ বিরোধী কথা, যেগুলোকে তারা পালন করতে পারবে না, সেগুলোকে তারা কিতাব হতে বের করে দিয়েছে, এবং নিজেদের কথা অনুযায়ী, নিজেদের রীতিনীতি অনুযায়ী কিছু কথা ওর ভেতরে প্রচলিত প্রচলিত করে দিয়েছে, লিপিবদ্ধ করে দিয়েছে, যার কারণে তাদের ধর্মটা হয়ে গেল ভেজাল, তাদের ধর্মটা হয়ে গেল ভেজাল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই ভেজাল ধর্ম আমাদেরকে দেননি, যার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ শরীয়তের উপরে, আমি তোমাকে দিনের শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, যে শরীয়ত প্রত্যেক যুগে ছিল, প্রত্যেক যুগে যুগের নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের নির্দিষ্ট বিধান ছিল, তাদের নির্দিষ্ট শরীয়ত ছিল, আর সেটাই হচ্ছে সত্য। এছাড়া নবীদের উপরে যা কিছু করা হয়েছে, নবীর বিধানের উপরে যা কিছু প্রয়োগ করা হয়েছে, সেটা যে কালে হোক, মূসা আলাইহিস সালামের যুগে যদি তাওরাতকে বিকৃত করা হয়েছে, তাহলে সেটা মূসা আলাইহিস সালামের সঠিক ধর্ম নয়, সেই বিকৃতকারীরা কি করেছে, তারা ধর্মকে পরিবর্তন করে নিয়েছে, যার জন্যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আমার পরেতে আমার এই উম্মতের মধ্যে এমন হাল হবে, এমন রূপ এটা ধারণ করবে, যদি ইহুদি খ্রিস্টানরা নিজেদের মায়ের সঙ্গে জিনা করে থাকে, তাহলে আমার উম্মতেরও ওই অনুরূপ দশা হবে, আমার উম্মতের লোকেদের অনুরূপ দশা হবে, তারাও নিজেদের মায়ের সঙ্গে জিনা করবে, তারা যদি যেভাবে যে গর্তে প্রবেশ করেছে সেই গর্তে আমার উন্মত প্রবেশ করবে, এমনকি এরা 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এরা 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, সকলে যাবে জাহান্নামে একটা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সেই একটা দল কারা যারা জান্নাতে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছিলেন যে সেটা হচ্ছে মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম জানো, আমি এবং আমার সাহাবে কিরাম কোনো সঙ্গী সাথী কোনো, যে দলের উপরে আছি, যে মতের উপরে আছি, যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপরে যারা টিকে থাকবে তারা এই পাবে নাজাত। আবু দাউদ হাদিস নম্বর 4,997, তিরমিজি হাদিস নম্বর 2,641।
তাহলে পরিষ্কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেলেন যে আমার উম্মত কি হবে, তিয়াত্তর দলে বিভক্ত হবে। আরো বিস্তারিত চলে যাচ্ছি, ইবনু মাজাহ হাদিস নম্বর 3992, সেখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের উম্মতের রাষ্ট্র আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে ইহুদি জাতি মূসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করে, অথচ প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালামকে অনুসরণকারী মাত্র একটি দল, ইহুদের জাতি 71 ফিরকা 71 ভাগে বিভক্ত হয়েছিল, আর তাদের 70টি দল যাবে জাহান্নামে একটি দল ব্যতীত। আর নাসারা বা খ্রিস্টান, যাকে আমরা খ্রিস্টান বলে জানি, তারা 72 দলে বিভক্ত হয়েছিল, তাদের সকল দলই যাবে জাহান্নামে মাত্র একটি দল ব্যতীত। আর আমার এই উম্মতে মুহাম্মদের 73 দলে বিভক্ত হবে, এদের সকলে যাবে জাহান্নামে মাত্র একটি দল ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো তারা কোন দল, তিনি এখানে বললেন যে আল জামাআ। ইবনু মাজাহ হাদিস নম্বর 3992, তাহলে আল জামাআ বলতে কি বোঝা যায়? সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর জামাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরিত কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন অনুযায়ী যা কিছু করেছেন, যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, তিনি যেটাকে সমর্থন করেছেন, এক কথায় যাকে কাউলি হাদিস, ফেলি হাদিস, তাকরিলি হাদিস বলা হয়, এই সমস্ত কিছুকে যে ব্যক্তি পেল, সেই ব্যক্তি সম্পূর্ণভাবে সেটাকে মেনে চলল, যা কিছু আদেশ করা হয়েছে সেটা পালন করলো, যা নিষেধ করা হয়েছে সেটাকে বর্জন করলো। এমন ব্যক্তি যদি এক ব্যক্তি থাকে, এমনকি সে যদি কোনো জঙ্গলে বাস করে, সে হচ্ছে আর জামাতের অন্তর্ভুক্ত। সেই ব্যক্তি হচ্ছে আর জামাতের অন্তর্ভুক্ত যদি সে কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকে। তাহলে আমরা বুঝলাম যে জামাত বলতে দল বলতে, কিন্তু আজকে যে দলবাজি হচ্ছে চারিদিকে, আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, এ ডাকছে যে আমার সংগঠনে এসো, ও বলছে আমার সংগঠনে এসো, এই দল বা সংগঠনকে বোঝানো হচ্ছে না। আর জামাত বলতে কোরআন এবং সহিহ হাদিসের পথে যে ব্যক্তি থাকবে, যে ব্যক্তি টিকে থাকবে, সে হচ্ছে আর জামাতের অনুসারী বা সেই হচ্ছে আর জামাতের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে বললেন যে এটাই হচ্ছে আল জামাত। তারপরে ওই আল জামাতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি থাকবে সেই হচ্ছে মহাসত্যের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন, তিনি বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাসূলকে হিদায়াত, কুরআন এবং সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, আর তিনি এই ধর্মকে প্রতিষ্ঠিত করবেন, তিনি এই ধর্মকে প্রতিষ্ঠিত করবেন, যদিও মুশরিকরা অংশীবাদীরা এটাকে খারাপ মনে করে, তবুও এই ধর্মকে, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করবেন কাদের দ্বারা? ওই একটি দলের অনুসারীদের দ্বারা। হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহাফের আয়াত নম্বর 29, ওয়াকুলুল হক মির রব্বিকুম, হক সত্য কোথা থেকে এসেছে? কোন ইমামের পক্ষ থেকে আসেনি, কোন ওয়ালির পক্ষ থেকে আসেনি, কোন পীরের পক্ষ থেকে আসেনি, কোন মাঝারি দলের নেতার কাছ থেকে, কোন আলেমের পক্ষ থেকে আসেনি, অকুলের হকমের রব থেকে হক এসেছে, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, সত্য রবের পক্ষ থেকে এসেছে। আমার শাহ আপার জমিন, যার ইচ্ছা হবে সে হকটাকে মেনে নেবে, সে সত্যটাকে গ্রহণ করবে, আমার শাহ আপার ইয়াকুর, আর যার ইচ্ছা হবে সে হকটাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু যে ব্যক্তি হককে প্রত্যাখ্যান করবে তার জন্য রয়েছে দর্দনাক শাস্তি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এখানে আমরা জানলাম যে সত্য বলতে কি বোঝায়। সত্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরিত কোরআন বোঝায়, সত্য বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিনের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে দিনকে মুকাম্মাল করেছে। একটা কথা আরেকটা বলে নেব এখানে, আমরা কিন্তু অধিকাংশ বুঝি কি দীন ইসলাম প্রবর্তন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়ি না, স্কুলে পড়ানো হয় ইসলাম ধর্ম কে চালু করেছে, কে সৃষ্টি করেছে, বলা হয় হযরত মুহাম্মদ, লেখা থাকে ওখানে, ভুল কথা। দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, তার আগে দিয়েছিল কাদেরকে? তিনি সৃষ্টি করেছেন মানুষের আগে। কোরআনের আয়াত পড়লে বোঝা যায়, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিনকে এবং মানুষকে। তাহলে এখানে জিনের কথা আগে এলো, কিন্তু মানুষের কথা আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য একমাত্র। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের আগে মানবের আগে সৃষ্টি করেছিলেন কাকে? জিনকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে সৃষ্টি করেছিলেন, তারাও কিন্তু মুসলিম ছিল যতদিন পর্যন্ত তারা আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলেছে। যেরূপ কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে যেরূপ মানুষের মধ্যে কিন্তু নাম পাওয়া যায় না, যেরূপ মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক রসুল এবং নবী এসেছেন, পয়গম্বর যাদেরকে বলা হয়, আবার কেউ বলে 1,24,000 গুনতি হাদিস কিছু আছে, মুসনাদে আমাদের আছে, তারপরে তাবারানিতে আছে, কিন্তু হাদিস সহি নয়। 1,24,000 পয়গম্বরের হাদিস সহি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতার জানেন। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নবীদের সংখ্যার হিসাবে, নবী এবং রসুলদের সংখ্যার হিসাবে যত হাদিস বর্ণিত হয়েছে কোন হাদিসে সহি নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতার জানেন যে কত নবী এবং রসুল প্রেরণ করেছিলেন। তো যেরূপ মানুষের মধ্যে প্রেরণ করা হয়েছে, অনুরূপই জিন জাতি যে মানুষের আগে পৃথিবীতে বিরাজ করতে এখনো করে, কিন্তু তারা পৃথিবীতে একচ্ছত্রভাবে রাজ করতো তখন, তাদের উপরেও আল্লাহর বাণী আসতো, তারাও আল্লাহর ইবাদত করতো, তাদের উপরেও আল্লাহর নবী রসুল এসেছিল, তারা তাদেরকে হত্যা করেছিল এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল, যার কারণে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তখন যারা পালিয়ে পুড়িয়ে বেঁচে ছিল আল্লাহ তোমাদের ইচ্ছায়, তারা আজকে এখনো বেঁচে আছে। তো তাদের জায়গা হলো গুহা, পর্বত, গাছ, ডাকড়ে, এই সমস্ত জায়গায় তারা বসবাস করে। তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু প্রেরণ করা হলো যে দিন দিয়ে, যে হক দিয়ে, তাহলে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যে পৃথিবীকে প্রেরণ করা হলো, তখন কি কিছু ছিল? তখন তো এক আদম, তার স্ত্রী হাওয়া। তাহলে এই মূর্তি পূজা, এই ধর্ম, এই মাঝহব, এই কিছু ছিল না। তো তারা কি ছিল? মুসলিম ছিল। সর্বপ্রথম রসুল কাকে বলা হয়? সর্বপ্রথম রসুল হচ্ছে নূহ আলাইহিস সালাম। নবী এবং রসুলদের মধ্যে পার্থক্য কি? নবী হচ্ছেন তারা, আদম আলাইহিস সালাম রসুল নন, আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী, আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী, নবী হচ্ছেন তারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শরীয়ত চলছে, ধরে নিন আদম আলাইহিস সালামের শরীয়ত চলছে, ইদ্রিস আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু কোনো নতুন আইন প্রচলিত করেননি বা তার উপরে কিতাব অবতীর্ণ হননি, আদম আলাইহিস সালাম যে পদ্ধতিতে চালিয়ে এসেছিলেন সেই পদ্ধতিতে চালিয়ে এসেছিলেন, তাকে বলা হয় নবী। অর্থাৎ পূর্বের নবীর শরীয়তকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর রসুল তাদেরকে বলা হয় যাদেরকে কোনো ভ্রষ্ট কমের প্রতি প্রেরণ করা হয়েছিল। ভ্রষ্ট কম বলতে আমি এখানে খুব সহজভাবে বুঝে দিতে পারবো, যখন আদম আলাইহিস সালামের পর এলেন ইদ্রিস আলাইহিস সালাম, তখনও কিন্তু মানুষ বিভক্ত হয়নি, মানুষ কিন্তু এক আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করেনি। অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম অনেক দিন থাকলেন, ইদ্রিস আলাইহিস সালামের 5 শিষ্য, আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নাসর, এই 5 শিষ্য ছিলেন যারা ইদ্রিস আলাইহিস সালামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতেন এবং তার শরীয়তটাকে মানুষদেরকে বুঝিয়ে দিতেন। যখন ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তারপরে এদের যুগ, এরা মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা পেল যে এক এক করে সবাই মৃত্যুবরণ করতে লাগলেন, এক এক করে সবাই মৃত্যুবরণ করতে লাগলেন। যখন এক এক করে সবাই মারা গেল, শয়তান ইবলিস তখন ভাবলো যে একটা সুযোগ আছে কিছু করার, তখন মানুষের কাছে গেল। মানুষ তখন কি করত? এদেরও একটা ভুল ছিল, তারা কি কি করতো, যেখানে আর সুয়া ইয়াগুস ইয়াউস নাসারকে কবর দেওয়া হয়েছিল সেই কবরের পাশে গিয়ে আল্লাহর ইবাদত করত, যে তাদের কবরের কাছে যাচ্ছি, তারা কিভাবে চলাচলন করতো, কিভাবে ইবাদত করতো, তাদের একাগ্রতাকে আমরা স্মরণ করতে পারবো। তখন শয়তান ইবলিস সেখানে গেল, গিয়ে বলল তোমরা যদি এদের মূর্তি বানিয়ে নিতে কেমন হতো, তোমরা এদেরকে দেখতে পাচ্ছ না, ধীরে ধীরে তোমরা ভুলে যাবে এদেরকে, এদের যে চেহারা ছিল সেই স্মৃতি রয়ে যাবে তোমাদের অন্তরে, আর তোমরা দেখতে পাবে না, তোমাদের পরবর্তীরাও দেখতে পাবে না। তো একটা মূর্তি তৈরি করে নাও, মূর্তি তৈরি করে মূর্তির ইবাদত করতে হবে না, মূর্তির ইবাদত করতে হবে না, তোমরা কি করে মূর্তিগুলোকে দেখে তাদের চাল চলন আরো ভাবস্মরণ আসবে। তখন শয়তানের এই প্ররোচনা তারা বুঝতে পারলো না, কি করলো, ওই 5 ব্যক্তির মূর্তি তারা তৈরি করে নিল।
তৈরি করে নিয়ে নিজেদের বৈঠকখানায় রাখলো, তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয়নি। তাদেরকে দেখে তাদের স্মরণ করতো কিভাবে তারা আল্লাহ ইবাদত করতো, এটা স্মরণ করে তারা ইবাদত করতো এক আল্লাহ। ধীরে ধীরে সেই প্রজন্ম বিদায় নিল, অতঃপর পরের প্রজন্ম এলো। তাদের অন্তরে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার যে ইচ্ছা, সে ইবলিস কি করলো, ইবলিস কি করলো, তাদের অন্তরে তওবা প্রবেশ করালো যে তোমাদের পূর্বপুরুষরা এদের মূর্তি দেখে আল্লাহর পূজা করতো না, বরং এদেরই পূজা করত। সহিহ বুখারীতে রয়েছে বিরাট হাদিস। তো সেখান থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা। তাহলে পর প্রথম দিন ছিল ইসলাম, অতঃপর নূহ আলাইহিসসালামকে সেখানে প্রেরণ করা হলো। সূরা নূহ যদি আমরা খুলি দেখতে পাব, সময় সংক্ষিপ্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তো আমার বিষয় বিকাশের দিকে যাচ্ছি। তো নূহ আলাইহিসসালাম শুধু ইঙ্গিত দিচ্ছি, সূরা নূহ পড়বেন। নূহ আলাইহিসসালাম যখন এলো, তখন দেখছে যে এরা ওই পাঁচ ব্যক্তির মূর্তি পূজা করছে। যখন তাদেরকে আহ্বান করা হলো যে মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, তখন কিন্তু তারা বলতে শুরু করলো, আমরা পূর্বপুরুষ থেকে শুরু করে আসছি, আর তুমি আমাদের কাছে এসো এসেছো পরিবর্তন করতে, তোমার কথা মানা হবে না, আর তোয়া ইয়াকু কিয়ামতকে আমরা ছাড়বো না। তাহলে এরা কিন্তু পূর্বপুরুষ থেকে ইবাদত করে আসেনি, এদের পূর্বপুরুষ, এরা যার থেকে ইবাদত করে আসছে এই মূর্তিগুলো, তার পিতারা কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, কিন্তু এদের কাছে কি বার্তা এলো যে আমার পূর্বপুরুষরা করতো, হয়তো তাদের পূর্বপুরুষরা করতো। অনুরূপী আজকে যে দিন ইসলাম গোল মিলে হয়ে আছে চারিদিকে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ভবিষ্যৎবাণী করে গেলেন, এখন প্রশ্ন আসবে যে আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তাহলে আমরা ফিরকা হয়েছি, এতে অসুবিধা কি আছে? আর এটাই তো হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ যিনি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি এর জন্য যে মানুষকে এই পৃথিবীর বুকে প্রেরণ করব, এই পৃথিবীর বুকে থেকে তারা তাদের মধ্যে কোন ব্যক্তি ভালো আমল করে আসতে পারে। আর এটাও একটা পরীক্ষা যে এত দল, এত বিভক্ত, চারিদিকে মাজাবের ছড়াছড়ি, চারিদিকে ইসলামের নামে বিভিন্ন দল, বিভিন্ন মত, এর মধ্যে কোনটা আমাকে চয়ন করতে হবে, আমাকে তালাশ করতে হবে, আমাকে সত্যকে গ্রহণ করতে হবে, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হবে একমাত্র তারাই যারা কোরআন ও হাদিসকে অধ্যয়ন করবে। এবারে বলবেন যে কোরআন ও হাদিসকে অধ্যয়ন করা তো সবার সাধ্যের ব্যাপার নয়, যেহেতু আমাদের কার কারবার করতে হবে, জীবিকা অর্জন করতে হবে, আমরা তো বুখারি নিয়ে মুসলিম নিয়ে পড়ে থাকতে পারি না। কিন্তু দুঃখের বিষয় একটা যে আপনারা পড়ে থাকতে পারেন, আপনাদের একটা সন্তানকেও একটা তৈরি করতে পারেন না। আজকের মুসলিম সমাজের দিকে দেখলে পরে দুঃখ হয়, অন্তর কেঁদে ওঠে যে হাই কোথায় পড়ে আছে। আজকে দুনিয়ার পেছনে আমরা এত পাগল হয়ে গেছি, কিন্তু দিনের জন্য একটা ছাত্র তৈরি করতে পারি না, একটা আলেম তৈরি করতে পারি না। আজকে অনেক মসজিদ আছে যেখানে ইমাম নাই, অনেক মসজিদ আছে যেখানে ইমাম নাই, যেখানে নামাজ হয় না ইমাম না থাকাতে। উত্তর চব্বিশ পরগনার এক ভাই, এক জায়গায় গিয়েছিলাম একটা জলসা করতে রাতের বেলা, একটা রাস্তা দিয়ে যখন আসছি গাড়িতে, বললো যে এই মসজিদে দুদিন ধরে নামাজ হয় না, কেন? ইমাম সাহেব ছুটিতে চলে গিয়েছে, নামাজের কেউ এ বলে আমি পড়াতে পারবো না, ও বলে আমি পড়াতে পারবো না, নামাজই মসজিদে হয় না। এই পরিস্থিতি, আপনার মৃত্যু হবে, আপনার সন্তান যেন অন্ততপক্ষে আপনার জানাজাটা আদায় করতে পারে, পিতার জানাজা, মাতার জানাজা, তার ভাইয়ের জানাজা, তার ভাই পড়াবে, পুত্র পিতা মাতার জানাজা পড়াবে, কত সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা এত অধঃপতনে নেমে গেছি, দুনিয়া 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 করে এত পাগল হয়ে গেছি যে একটা ছেলেকেও দিতে চায় না। হ্যাঁ, কোন ছেলেগুলো দেয় জানেন? আমার এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, এই ছেলেটা না এত জ্বালাতন করে, এত উৎপীড়ন করে, এই যাতি মাদ্রাসায় যেত, তার মাকে বলে ওকে দাঁড়াও কাপড় টাপড় পরিয়ে দাও, ওকে দিয়ে আসি মাদ্রাসায়। সেই যে ছেলেটা সবচেয়ে বদমাইশ, মা বাবাকে প্রেশারে রাখে, পাড়ার ছেলেকে প্রেশারে রাখে, তার চারিদিক থেকে রিপোর্ট আসে, তার সেই ছেলেকে দেয় মাদ্রাসায়। আর কোন ছেলেকে দেয়? আমার ছেলে পড়ে মাদ্রাসা নওবিয়া পিচকুড়িতে, একদিনকে তাকে ছুটিতে আনতে গেছি, দেখছি ওই অবস্থা,
আপনাদের জেলার গিয়ে একটা ছেলে তার দাবি আনতে গেছে, সে ছেলেটা একদম ক্যাবলা, মানে বুঝতে পারছেন একদম বুদ্ধি বিপ্রেত কিছু নাই, যে কিছু যদি দিনেতে শতবার আরেকবার তা তা পড়ানো হয় সে সন্ধ্যাবেলা বলতে পারবে না, সেই ধরনের ছেলেকে দেওয়া হয় মাদ্রাসায়। ভালো বিবেকবান বুদ্ধিমান ছেলেকে এরা মাদ্রাসায় দেবে না। দিন ইসলামের জ্ঞান চারটিখানি ব্যাপার না। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার বুখারি 7563টা হাদিস যে তিনি লিখেছে 16 বছর সময় লেগেছে লিখতে, আর তিনি কয়েক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সে কয়েক লক্ষ হাদিস রেফারেন্স সহকারে তার স্মৃতিতে ছিল। তিনি মাদ্রাসায় যখন শিক্ষকদের কাছে শিক্ষা নিতে যেতেন তখন সকল ছাত্র লিখত খাতায় লিখত, কিন্তু তিনি লিখতেন না, তার সে খাতা পেনে কেনারও পয়সা ছিল না। এমনকি তিনি এক সপ্তাহ মাদ্রাসায় যাননি, ছাত্ররা খুঁজতে এসছে যে কেন মোহাম্মদ কেন মাদ্রাসায় যান না, দেখতে আসছে যে তিনি বলছে আমার কাপড় নাই পরে যাব। তো সেই ছেলেকে আল্লাহ সুবহানাহু তাআলা এত স্মৃতিশক্তি দিয়েছিলেন যে সনদ সহকারে মতন সহকারে লক্ষ লক্ষ হাদিসে তিনি হাফেজ ছিলেন, আর তিনি সংকলন করে গেলেন সহিহুল বুখারি, আজকে যেটা পাঠ করা হচ্ছে যেটা শোনানো হচ্ছে। তো এইরূপ ছাত্রদের তৈরি করতে হবে যে আমার ছেলেকে এমন আলিম তৈরি করবো সে যেন আরো মানুষকে দিনের পথে আলোপন করতে পারে, সে যেন জ্ঞান দিতে পারে মানুষদেরকে। কিন্তু আমরা দুঃখের বিষয়ে সেদিকে আগাই না, আমরা ভাড়া করা আলেম নিয়ে মসজিদ চালাই। আপনার পাড়ায় যদি বাড়িতে বাড়িতে যদি অন্তত পক্ষে একটা করে আলেম হয়, অন্তত পাড়ায় দুটো আলেম হোক, প্রত্যেক পাড়ায় দুটো করে আলেম হোক, আপনার ইমাম রাখার প্রয়োজন পড়বে না, ইমাম রাখার আপনার প্রয়োজন পড়বে না। অনেক জায়গায় কথা ওঠে, আমি কিছুদিন আগে এক জায়গায় বলেছিলাম, অনেক জায়গায় কী কথা ওঠে যে ইমামদের আর কত মাইনে দেওয়া যাবে, ইমামদের মাইনে দিচ্ছে। আজকে এখানে বলুন তো আমি একটা সমীক্ষা করছি, আল্লাহর ভাষা সবচেয়ে দামি না ইংরেজি ভাষা দামি বলুন তো? আল্লাহর ভাষা দামি আমরা বলবো, কিন্তু না আপনি বলুন তো ইংরেজি পড়ানোর জন্য একটা মাস্টার রাখি তার তাকে কতদিন মাইনে, আর 250 ছেলেকে 300 ছেলেকে একজন আরবি শিক্ষা দেবে মাস ভোর, তাকে আমরা 4,000-5,000 দেবো, আর ইংরেজি শেখানোর জন্য একটা মাস্টার রাখবো, সে টিউশনি পড়াবে সপ্তাহে 2 দিন বা 3 দিন, তাকে আমরা মাসে এক একটা ছাত্রের পেছনে 1,000 টাকা করে দেবো। এই কথা থেকে তাহলে আল্লাহ মাসিকে কী করে মর্যাদা দিলেন আপনি? আপনি অন্তরে যেটা বলছেন, আপনি মুখে যেটা বলছেন সেটাকে কায়েম করুন না, প্রতিষ্ঠা করুন না। কিন্তু দুঃখের বিষয় আজকে হচ্ছে আমাদের সমাজ সত্য থেকে বিরুদ্ধ অর্জন করছে, কেন সত্যকে জানতে পারছে না, এই জন্য যে আলেম তৈরি হচ্ছে না। আর বাইরের আলেমরা এসে তারা কি করছে, আপনাকে সত্য থেকে গোপনে রাখছে। কিছু আলেম সমাজ আছে এমন যারা শিরিককে অবলম্বন করে, বিদাতকে অবলম্বন করে তারা হাতিয়ার করে রেখেছে, তারা ওটাকে অর্জন করে তাকে তাদের যদি মসজিদে আপনি 2,000 টাকা বেতন দেন, তারা মাসে 10-12,000 টাকা উপরে ইনকাম করে নেয় আপনার পকেট থেকে, কখন কীভাবে করে নিচ্ছে আপনি জানতে পারছেন না। একটা মাদ্রাসায় পড়া চলছে, ছাত্র প্রায় পাস হয়ে এসছে, হয়ে যাবে এবছরে সে পাগড়ি পাবে, সে বলছে ওস্তাদ দি হাম তো ফারিগ হয়ে যায়গে ফির ক্যা করেঙ্গে, বলে কিছু মসজিদ ইয়া মাদ্রাসা মে চলে যানা, বলছে তো মসজিদ আর মাদ্রাসা নেই মিলা তো এলাকা মে এলান কর দেনা, তো আলিম হে কোই মর যায়গা যাকে কুরআন খানি কর দেনা, ফির ও কা হোগা উসকে বাদ 7ওয়া দিন আয়েগা, 21ওয়া দিন আয়েগা, 41 দিন আয়েগা, তোর পড়া কামাই যাবে না, আবার ওদের 41 দিন হতে হতে আরেকজন মারা যাবে, তুই কি করবি, ইনকামের উপরে ইনকাম পাবি। তো এই সমস্তগুলো সৃষ্টি করে রেখেছে সমাজের মধ্যে, আর এরা এইভাবে খাচ্ছে। তো কিন্তু আমরা কেন ঢুকতে পারি না, আমরা ঢুকতে পারি না এই জন্য যে আমাদের জ্ঞান নাই। আমরা যদি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মারা গেল তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, কেবলমাত্র 3টি আমল, কেবলমাত্র 3টি কাজ যদি সে করে গিয়ে থাকে তাহলে সে মৃত্যুর পরেও নেকি পেতে থাকবে। প্রথম হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হলো ভালো ইলম ছেড়ে যাওয়া, তৃতীয় হলো ভালো নেক সন্তান ছেড়ে যাওয়া। সাদকায়ে জারিয়া হচ্ছে আপনি মসজিদ করে যান, মাদ্রাসা করে যান, রাস্তা নির্মাণ করে যান, কল নির্মাণ করে যান,
যতদিন পর্যন্ত ওটা ব্যবহার হতে থাকবে, মানুষ উপকৃত হতে থাকবে, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে আপনি তার নেকি পাবেন। ভালো ইলিম, আপনি ওয়াজ নসিহত করে গেলেন, আপনি বই পুস্তক লিখে গেলেন, আপনি দিনের খিদমত করে গেলেন, আপনি ছাত্র তৈরি করে গেলেন, তারা আবার ছাত্র তৈরি করবে, তারা আবার ছাত্র তৈরি করবে, এই ইলিমকে বরকরার রেখে যাওয়া আপনি ততদিন নেকি পেতে থাকবেন। আপনার নেক সন্তান সন্ততি আপনার মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুই হাত তুলে প্রার্থনা করবে, রব্বির হামহামা কামা রব্বায়ানি সগীরা, আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন, আপনাকে জান্নাত নসিব করবে। তো এই তিনটে ব্যতীত কোনো আমলই কেউ পৌঁছাতে পারবে না মৃত্যু ব্যক্তির কাছে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কিন্তু আমাদের অধিকাংশ ব্যক্তি সেটা জানে না। তো সত্য গ্রহণে বাধা হচ্ছে ইলিম না থাকাটা, প্রথম বিষয় হচ্ছে ইলিম না থাকাটা। ইলিম নাই, জ্ঞান নাই, কুরআন হাদিসের পাঠ নাই, কুরআনকে বছরে একবার করে পড়ি, কেউ কেউ হয়তো রমজান মাসে পড়ে, আবার কোনো কোনো ঘরেতে আবার কেউ হলে শাবান মাস যেখানে প্রচলিত আছে ওই শাবান মাসে ভালো করে চার থেকে পড়বে, পেড়ে নিয়ে পড়বে আর তুলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনটা কেন অবতীর্ণ করেছিলেন, শুধু কি নেকি অর্জন করার জন্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম, এই তিনটি অক্ষর পাঠ করলে, এক একটা অক্ষর পাঠ করলে দশটি করে নেকি। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বলুন আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এই তিনটি অক্ষর যখন পাঠ করবেন তিরিশটি নেকি পাবেন আপনি। কিন্তু আপনি কোরআনে আয়াত পাঠ করে যাচ্ছেন, আপনি নেকি শুধু পাচ্ছেন, তার দ্বারা উপকৃত হচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন? আমরা এখন অধিকাংশ বাড়িতে 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 ছাড়ুন, অধিকাংশ হাতে এখন কি অ্যান্ড্রয়েড মোবাইল, অন্তত পক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল না হলে সাধারণ মোবাইল তো আছে। আমরা দেখি যে সকালবেলা যে মোবাইলটা চালু করলাম কি কি মেসেজ এসেছে, কোম্পানি কি কি অফার দিয়েছে, কিন্তু একবারও আপনার ইচ্ছা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কোরআনটা অবতীর্ণ করেছেন, সেখানে আপনার জন্য কি অফার দিয়েছে, কি আপনাকে অর্ডার দিয়েছে করার, কোনটা থেকে নিষেধ করেছেন? অধিকাংশ মানুষ জানে না, যার জন্য কি হচ্ছে তারা মানেও না। তার আজকে আমাদের পায়েতে আমরা নিজেরা কোমর মাছি, এক তো প্রথম হলো আমরা আলিম তৈরি করছি না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন, তারা বলে ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর নারীর উপর, মুসলমান প্রত্যেক নর নারীর উপর দিনের ইলম অর্জন করা হচ্ছে ফরজ। অন্তত পক্ষে আপনার উপরে কালেমা পাঠ করার পরে যে আপনার প্রথম ইবাদত হচ্ছে কি নামাজ, নামাজটা কিভাবে পাঠ করবেন, নামাজে কোন কোন দোয়া পাঠ করবেন। অনেক মানুষ বলে ও নামাজ পড়ছে আবার চুরি করছে কেন, নামাজ পড়ছে আবার জেনা করছে কেন, নামাজ পড়ছে আবার খারাপ কাজ করছে কেন, নামাজ পড়ছে আবার অশ্লীলতার দিকে ধেয়ে যাচ্ছে কেন। এর মূল কারণ হলো তার নামাজটা কবুলই হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানআনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ তাকে ফাহেশ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালে দেখছি যে ব্যক্তি নামাজ পড়ছে সেই ব্যক্তির দ্বারা পাপটা বেশি হচ্ছে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিথ্যা বললেন নাকি? নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে খামতি আছে, আমরা নামাজটাকে সেভাবে আদায় করতে পারছি না। নামাজ আদায় করছি, হাত আমার আছে, আমি কিন্তু দোয়া পড়ছি, অথচ আমার নিয়ত হচ্ছে কখন নামাজটা শেষ করে অমুক জায়গায় যাবো, মালটা পাঠিয়ে দেবো আর পয়সা পাবো, কখন দোকানটা খুলবো ওই গ্রাহকটা আসার কথা আছে সে আমি এটা পাবো। এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের নামাজটা কবুল হবে না, আর আমাদের নামাজ যখন কবুল হবে না নামাজের যে প্রতিফল সেটাও আমরা পাবো না। যার কারণে প্রথম হচ্ছে নামাজ আপনাকে যখন পাঠ করতে হবে, নামাজ পাঠ করার আমি বলছি না যে নামাজ ছেড়ে দিয়ে আপনি বলে শিখুন, নামাজ পড়তে নামাজ পড়ুন, তার সঙ্গে সঙ্গে নামাজে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলছেন। মানুষ যখন আল্লাহর বান্দা যখন নামাজে মগ্ন থাকে কোথা থাকে জানেন? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে জিবরিল আলাইহিসসালাম এসেছিলেন মানুষের রূপ বেশে কিছু প্রশ্ন করতে, তখন প্রশ্নের মধ্যে শেষের বেলা বলছেন হে আল্লাহ রসুল ইহসান কাকে বলে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইহসান হচ্ছে যে মানুষ এমনভাবে আল্লাহর বান্দা এমনভাবে আল্লাহর ইবাদত করবে যে সে মনে করবে যে আমি আল্লাহকে দেখছি, যদি সেটা মনে করতে না পারে অন্তত পক্ষে এটা মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। তো যখন মানুষ নামাজ আদায় করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মোনাজাত করতে থাকে, কথোপকথন করতে থাকে। আমরা বলি মোনাজাত মানে হলো দুই হাত তুলে সবাই মিলে আমিন আমিন করা,
বিলকুল না, মুনাজাত শব্দের অর্থ হলো কথোপকথন করা। কথোপকথন করা, একটা বান্দা যখন আল্লাহর ইবাদত করে সে তার রবের সঙ্গে কথোপকথন করে। যখন আমরা পাঠ করছি দোয়া আল্লাহুম্মা বা'ইথ বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ আমার গুনাহের মধ্যে এবং আমার মধ্যে অতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব সূর্য উদয় এবং অস্ত এর পূর্ব এবং পশ্চিমের মধ্যে আছে, যতটা দূরত্ব অত দূরত্ব আমাকে পাপের থেকে অত দূরত্বে রাখো। যখন এইভাবে আমরা নামাজের প্রত্যেকটা দুয়ার অর্থ জানবো, আমরা পাঠ করব আর সঙ্গে সঙ্গে সেই দুয়ার অর্থগুলো আমাদের মনে ভেসে উঠবে, তখন আমাদের অন্তর আর নামাজ থেকে অন্যদিকে ছোটাছুটি করবে না। কিছুদিন আগে যে বিশ্বকাপ খেলা হয়ে গেল না, কি বলে ওই ফুটবল, আমি দেখছিলাম নেটে, তার মধ্যে নাইজেরিয়ার মনে হয় সম্ভবত একটা প্লেয়ার ছিল, যে প্লেয়ারটা দেখাচ্ছিল সে নিজের দেশে ইমামতি করে, নিজের দেশে রমজান মাসে ইমামতি করছে, আর সে কিরাত পড়ছে, পড়তে পারছে না ভাই, সে পড়তে পারছে না, পড়তে পড়তে কি করছে কান মানে কেঁদে ফেলছে। কেন জানেন? সে যেটা পড়ছে সেটা বুঝছে, সে বুঝতে পারছে, সে আজাবের আয়াত পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যদি তুমি আমার অনুসরণ না করো, আমার আনুগত্য না করো, তোমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। সে পড়ছে আর থরথর করে কাঁপছে, তার পড়া আগে বাড়ছে না। আমরা যদি সঠিকভাবে নামাজের দুয়ার অর্থগুলো জানি আর সেই দুয়াগুলো পড়ি আর সঙ্গে সঙ্গে তার অর্থগুলোকে মনে স্মরণ করি, তাহলে আমাদের নামাজে মনোনিবেশ ঘটবে এবং সঙ্গে সঙ্গে নামাজের প্রতিফল পাবার সেই নামাজ আপনাকে দেবে উন্নতি, আপনার চরিত্রকে উন্নতি করবে, আপনাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, সেই নামাজ আপনাকে যত রকমের খারাপ থেকে দূরে রাখবে। দেখবেন আপনি সেই নামাজ আদায় করতে করতে কোন দিন যে আপনার অজান্তেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আনুগত্য বন্ধ হয়ে গেছেন, একজন আনুগত্যশীল হয়ে গিয়েছেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত দিকের কমি হচ্ছে কি ইলম, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরিবার গঠন করতে যাওয়ার প্রাক্কালে বলেছেন যে যখন তোমরা বিবাহ করো, বিবাহ অধিকাংশ মানুষ করে চার শ্রেণীর স্ত্রীকে দেখে, প্রথম হলো সে ধনবান কিনা, দ্বিতীয় হলো সে সুন্দরী কিনা, তৃতীয় হলো তার বংশটা ভালো কিনা, চতুর্থ হলো সে দিনদার কিনা। তোমরা তিনটাকে প্রাধান্যতা দিও না, তোমরা দিনদারিকে প্রাধান্যতা দাও, নচেত তোমাদের হাত আগুনে পুড়ে যেতে পারে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিজ্ঞানী, তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়ে গেছেন, তোমরা যদি ধন দৌলতের নারাজে কোনো নারীকে বিবাহ করো বা রূপ সৌন্দর্যের আধিপত্য যদি তাকে বিবাহ করো বা ভালো বংশের মানুষ দেখে, ভালো বংশের মেয়ে দেখে তাকে বিবাহ করো, তার দ্বারা হতে পারে তোমার ক্ষতি সাধন হবে। কিন্তু যদি দিনদারি মহিলাকে বিয়ে করো, তার সঙ্গে ঘর সংসার করবে, তোমার মিলনের দ্বারা যে সন্তান হবে সেই সন্তানকে তোমার দিনদারি স্ত্রী তাকে দিনদার হিসেবে গড়ে তুলবে, সেই মা বলবে তার বাপকে যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়ো। সুন্দরী নারীকে বিয়ে করে আনলে পরে তার মধ্যে যদি দিন না থাকে, সে বলবে না যে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠ করাও, আমার ছেলেকে আলেম করো। ধন দৌলত ওরা মেয়েকে যদি মানে বিবাহ করে আনেন, সে বলবে না যে সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠ করান, আপনি মাদ্রাসায় পড়ান, আলেম করান, সে বলবে না। দিনদারি মহিলাকে যদি আনেন, তাহলে সে বলতে পারে আপনাকে যে আমার সন্তানকে মাদ্রাসায় দাও, একে আলেম করো, যার দ্বারা সমাজ উপকৃত হবে এবং একজন আলেমের মাতা পিতা উপকৃত হবে কাল কিয়ামতের দিনে। তিনি সব আমাদের মধ্যে নাই। আমরা আজকে চলে গেছি কোথায়, বালতু সেরুনাল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা। ইমাম সাহেব পড়েন না প্রত্যেক জুমাতে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এই হায়াতের দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, কিন্তু আখিরাত হচ্ছে তার থেকে উত্তম, এবং এই পৃথিবীর জীবন হচ্ছে কতটুকু আর আখিরাতের জীবন হচ্ছে একদম যে জীবনের কোনো শেষ নাই, অনন্ত জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, তিনি এর উদাহরণ দিয়েছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আখিরাতের জীবনের তুলনায় এই পৃথিবীর জীবন কতটুকু। পৃথিবীর জীবন হলো সমুদ্রের যে পানি, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আমরা ছোটবেলা শুনতাম, এখন তো এরোপ্লেনে করে মানুষ হজে চলে যাচ্ছে, আমরা ছোটবেলা দেখেছি যারা হজে যেত পানির জাহাজে করে যেত, আর 18 দিন 19 দিন লাগতো তাদেরকে, বোম্বে থেকে জাহাজ যখন ছাড়তো 18 দিন 20 দিন পরে তারা আরবে পৌঁছাতো।
তো সমুদ্রের পানি কত পানি, কত গভীর? তাতে যদি কোনো মানুষ একটা শাহাদত আবুল তাজ্জবালো ডুবিয়ে নিয়ে চললো, কত পানি লেগে থাকে ভাই? এক টোপা দু টোপা পড়বে। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন হলো অতটুকু যতটুকু তোমার পানি হাতে আঙুলে লেগে থাকবে একটা আঙুলে, আর আখেরাতের জীবন হচ্ছে মহাসমুদ্রের মতো। তাহলে সেই জীবনকে আমরা প্রাধান্যতা দিচ্ছি, আর আখেরাত তার থেকে উত্তম কিন্তু সেটাকে আমরা দেখছি না। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মাতৃ গর্ভ থেকে এই পৃথিবীতে আসার আগেই কিন্তু আমাদের নির্ধারিত করে রেখেছেন মৃত্যু, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, এটা বললেন না যে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কারণ এখানে যদি ব্যাখ্যায় যায় তাহলে হাদিসে আসতে হবে, আর পরিষ্কার হাদিসে লেখা রয়েছে যে একটা সন্তান যখন তার মায়ের পেটে গর্ভেতে থাকে 120 দিন পরে, 43 দিন পর তার যখন রূহ সঞ্চার করা হয়, তার আগে তার ভাগ্য তাকদীর সেখানে দিয়ে দেওয়া হয়, আর তার রূহ সঞ্চার করার আগে তার মৃত্যু কোথায় হবে, জন্মেই মৃত্যু হবে নাকি শৈশবে মৃত্যু হবে, নাকি যৌবনকালে সে মৃত্যুতে ঢলে পড়বে, নাকি বৃদ্ধ বয়স পর্যন্ত যাবে, তার মৃত্যুটা দেখে দেওয়ার পর তবে আত্মাটাকে সেখানে দেহেতে সঞ্চার করা হয়। তাহলে প্রথম হচ্ছে মৃত্যু। আমরা বলি না তোমার কত বয়স হলো ভাই, এ আজকে 32 বছর এত মাস। তো এখন 32 বছর 33 বছর পার করলাম, আপনার বয়স অত হলো না, বরং আপনার বয়স আল্লাহ সুবহানাহু তাআলা যত নির্ধারিত করে রেখেছেন আপনার বয়স কিন্তু কমে গেছে। আমার প্রত্যেক দিন আমার হায়াত কমে যাচ্ছে, আমি মৃত্যুর আমার নির্দিষ্ট মৃত্যু যেখানে আমার নির্ধারিত করা আছে সেই দিকে আমি ধাবিত হচ্ছি, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু এটাকে আমরা খেয়াল করছি না। এবার আসা যাক, প্রথম কারণ আমি ব্যক্ত করলাম যে আমাদের মধ্যে ইলমের কমি, আমাদের মধ্যে জ্ঞানের কমি। এবারে সত্যটাকে প্রচার করতে গেলে পরে অধিকাংশ মানুষের কাছে যেটা থাকে, যেটা বললাম নূহ আলাইহিস সালামের কিস্তা বললাম, যে যখন তিনি দীন ইসলাম প্রচার প্রসার করছিলেন আর বলা হলো মূর্তি পূজা থেকে ফিরে এসো, তখন মানুষ বলল যে না, ওই মূর্তি পূজা আমরা ত্যাগ করবো না, কারণ আমরা পূর্বপুরুষ থেকে করে এসেছি। আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের দিকে ফিরে আসছি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170। অধিকাংশ মানুষের কাছে যখন সত্য প্রচার করতে যাওয়া হয়, সত্য গ্রহণের বাধা তিনটি দিক। প্রথম হচ্ছে ইলিম না থাকা, দ্বিতীয় হচ্ছে পূর্বপুরুষের দোহাই দেওয়া, আর তৃতীয় হচ্ছে অধিকাংশ মানুষের দোহাই দেওয়া। তো দ্বিতীয় স্টেজে আমি আসছি, অধিকাংশের দোহাই দেওয়া, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সূরা বাকারা 170 নম্বর আয়াতের মধ্যে, যখন মানুষকে বলা হয় ওয়াইলা কাইলা লাহুম তাবিউ মা আনজালনা মা আনজালনা, তোমরা সেই পথে এসো, সেই কাজটা করো যেটা আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কলু, তারা বলে মা আলফাইনা আলাইহি আবানা, আমরা ওটা মানব না, আমরা তো সেটাই মানব যেটার মধ্যে আমরা আমাদের পূর্বপুরুষগণকে পেয়েছি। এটা বলে না অধিকাংশ ভাই, আমাদের পূর্বপুরুষ থেকে আর হয়ে আসছে, আর তোমরা এখন এসে বলছে এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে হাদিস। তারা কি ভুল জানতো নাকি? আমাদের পূর্বপুরুষরা কি ভুল করে এসছে নাকি? আবার কান আবাহু লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না সরল সঠিক পথ, তো তা সত্ত্বেও কি তারা সেটা অবলম্বন করেছে, এই করবে, অনুসরণ করবে? তা আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিচ্ছেন। একই ব্যাপারটা বলা হচ্ছে সূরা মায়দা আয়াত নম্বর 104, সূরা লুকমান আয়াত নম্বর 21, সূরা যুখরুফ আয়াত নম্বর 43। আপনি খুলুন, একই ব্যাপার বলা হচ্ছে, একই ব্যাপার সেখানে আসছে। আল্লাহ সুবহানাহু তাআলা বারবার বলছেন যে তোমাদের কাছে যেটা ওহি এসছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো তোমরা। তখন মানুষ বললে যে আমরা সেটার অনুসরণ করব না, বরং আমরা তারই অনুসরণ করব যেটার উপরে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। তাহলে এখন যদি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখি, হয়তো আমাদের পূর্বপুরুষে আমরা দেখছি যে আমাদের দাদা আমাদের পরদাদা, আমরা খোঁজ নিয়ে দেখছি যে তারা মুসলমান ছিল, কিন্তু তার আগে কি ছিল? যদি আমরা একদম পূর্বপুরুষে চলে যাই দেখতে পাবো যে তারা হয়তো মূর্তি পূজারি ছিল। কারণ এই দেশটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, হচ্ছে হিন্দুদের এখানে মন্দির পূজা এই সমস্ত রীতিনীতি ছিল। আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ ইসলাম কবুল করেছিল,
যার কারণে তো আমরা ইসলাম পেয়েছি। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এলেন, তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে এবং রাসূলকে ছোট থেকে শৈশব থেকে এমন এক পরিবেশে মানুষ করিয়েছেন এবং এমন এক মানসিকতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু কোনোদিনই তাগুতের পূজা করেনি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তিনি যখন শৈশব থেকে বড় হয়েছেন তার পিতাকে দেখেছেন যে মূর্তি তৈরি করছে, তার মনে কিন্তু প্রশ্ন উঠেছে, তার মনে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এটা আমাদের রব হতে পারে না। অনুরূপী প্রত্যেক নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জায়গায় প্রেরণ করেছেন, তার শৈশব থেকে তার মনে আলাদা ধারণা দিয়ে দিয়েছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন তো, তার দাদা আব্দুল মুত্তালিব কি ছিলেন, কাবা ঘরের মধ্যে যে 360 মূর্তি ছিল তার পূজা করা হতো, তো সেই 360 মূজা মানে মূর্তির যে পূজা করা হতো, পূজা করতে গেলে একজন পুরোহিতের দরকার, আব্দুল মুত্তালিব ছিলেন পুরোহিত, তিনি কিন্তু শৈশব থেকে দেখে এসেছেন, কিন্তু তার দিকে তার মন কোনোদিন যায়নি। যখন তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হলো, তিনি তো বলতে পারতেন যে আমার পিতা যে জন্মের আগে মারা গিয়েছে, আমার মাতা যে 6 বছর বয়সে মারা গেল, তারা তো এই আল্লাহকে ইবাদত করতো না, তারা আল্লাহর ইবাদত করতো না, আর আমাকে বলা হচ্ছে আল্লাহর নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহ দ্বীনের প্রচার করার বক্তব্য করতে বলা হচ্ছে, তিনি তো গ্রহণ না করতে পারতেন। তো পূর্বপুরুষের দোহাই দেওয়া চলবে না, কোন নবী এবং রসুল কোন পূর্বপুরুষের দোহাই দেননি, এমনকি কোন নবী এবং রসুলের পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি হওয়ার জন্য জান্নাতে যাওয়া যাবে না। নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের যখন জাহাজ ফৈসল করছে পানিতে, নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে মরছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, সে আমার সন্তান, আমাকে ওকে বাঁচিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নূহ, তুমি জানো না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তারপরে লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও ইসলাম কবুল করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই উম্মত ছিলেন, নিজেই নবী ছিলেন, তার কোনো না কোনো উম্মত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আমাদের ভিতরে রেখে দেওয়া হয়েছে, আমরা খাতনা করি সেই খাতনা চলে আসছে কোথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমরা কুরবানি করছি সেই কুরবানি কোথা থেকে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আজকে যে হজ করা হচ্ছে, উমরা করা হচ্ছে, তাদের রীতিনীতি করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজির আলাইহিস সালাম করেছিলেন, সেই রীতিনীতিকে অবলম্বন করা হচ্ছে। তো সেই নবী কোন উম্মত ছিল না, তিনি একাই নবী একাই উম্মত, তারা কিন্তু ওই পূর্বপুরুষের দোহাই দেয়নি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হবার দরুন আজও কিন্তু ওই জান্নাতে যেতে পারবে না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে যেন তুমি কাল কিয়ামতের দিনে অপমান করো না। তো কাল কিয়ামতের দিন যখন দেখতে পাবেন যে তার পিতাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমাকে বেইজ্জতি করবেন না, কিন্তু এর থেকে বড় বেইজ্জতি হতে পারে কি যে ইব্রাহিমের পিতা জাহান্নামে যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, হে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো তো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখবে একদম নিকৃষ্ট জন্তুর, সে রক্ততে ওলট পলট খাচ্ছে, তাকে ফেরেশতারা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে। এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা, অনেক জায়গায় প্রশ্ন আসে, স্পষ্ট বলে দিতে কোনো আপত্তি নেই। আমি আমার পক্ষ থেকে বলবো না, সহিহ মুসলিম হাদিস নম্বর 203, সহিহ মুসলিম কিতাবুল ঈমান, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 203 খুলুন, সেখানে দেখতে পাবেন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, তার কাছে ইসলাম কবুল করছে, কিছু মানুষ ইসলাম কবুল করেছে, হয়তো তাদের পিতা মাতা মারা গিয়েছে, তাদের মধ্যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে আল্লাহ রসুল আমার পিতা মাতা কোথায়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে। অটোমেটিক আপনি আমি যদি কি শুনি, নিজেদের পূর্বপুরুষের সম্পদে আমাদের মনটা খারাপ হয়ে যাবে। সেই ব্যক্তি মন খারাপ করে যখন চলে যাচ্ছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তোমার পিতা এবং আমার পিতা উভয়ই জাহান্নামে, স্পষ্ট হাদিস। তাহলে আমরা কোথা যাব আমাদের যদি ঈমান সঠিক না থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানদণ্ড কোন মানুষের যে নবীর বংশ, ওলির বংশ, অমুকের বংশ, এর মর্যাদা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা হচ্ছে তাওহীদবাদী হতে হবে, তাওহীদবাদী হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে বলছেন, হে মুয়াজ, দুটি কথা নির্ধারিত, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেল
সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবেন না, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116 এর মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না শিরকের গুনাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করবেন না, সে যেই ব্যক্তি হোক, যদি সে শিরককারী হয় তাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য পাপকে, অন্যান্য গুনাহকে যদি চান তাহলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাকে আর আমি তার সঙ্গে শরীক করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহ রসুল, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শিরক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করানো, তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আর সেই মানুষ, সেই জিন যদি তার ইবাদত না করে, যদি তার বিরুদ্ধাচরণ করে, তাগুতের পূজা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি জান্নাতে দেবেন? না, কখনোই না। আর তার জন্য যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈসা আলাইহিস সালাম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে দিয়েছেন তার উম্মতকে সূরা মায়দা আয়াত নম্বর 72, যে তার জন্য হচ্ছে জান্নাত তার জন্য হারাম, তার জন্য জাহান্নাম একদম ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমাদেরকে আকীদা শুদ্ধ করতে হবে, আকীদাকে সঠিক করতে হবে। আমাদের পূর্বপুরুষরা যদি ভুল করে থাকে, সেই ভুলের মধ্যে আমাদের পড়ে থাকলে হবে না, এবং পূর্বপুরুষের দোহাই দেওয়া চলবে না, পূর্বপুরুষের দোহাই দেওয়া চলবে না। পূর্বপুরুষের দোহাই দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়, আনুগত্য করতে হবে আল্লাহ এবং রসুলের, কোনো ইমামের নয়, কোনো আলেমের নয়, কোনো ব্যক্তিত্বের নয়। আমি যে হাদিসটা পাঠ করেছি, হাদিসটা হচ্ছে ইবনু মাজা, হাদিস নম্বর 3। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন নাবিয়্ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলি তো, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ও মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। তাহলে আল্লাহর বিরুদ্ধাচরণ করে কি কেউ নাজাত পেতে পারে? কোনোদিনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে কেউ নাজাত পেতে পারে না। যে ব্যক্তি হয়তো ভুল পথে আছে, কোরআনের পথ নাই, হাদিসের পথ নাই, যেমনভাবে নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী ওই আদ, সুয়া, ইয়াগুথ, ইয়ামুথ, নাসারকে মূর্তি বানানো সত্ত্বেও তারা কিন্তু পুজো করেনি, তার পরবর্তী প্রজন্ম পুজো করেছে। কয়েক প্রজন্ম চলে যাওয়ার পর তারা মনে করেছে যে আমাদের পূর্বপুরুষরা মূর্তি পূজা করেছে। অনুরূপে আমাদের ভেতরে যে অনেক যে ভুল ইসলাম, ইসলামের ভুল রীতিনীতি, আমাদের মধ্যে যখন ইসলাম এসেছিল, সাহাবে কেরাম গণ যখন ইসলাম চারিদিকে প্রচার করেছে, তারা দেখেছে মানুষকে মানে প্রধানত কি করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সাহাবে কেরাম গণ পৃথিবীর নানা ঠিকানা যে ইসলাম প্রচার করেছেন, প্রথমে মানুষদেরকে কি করেছেন, তাওহীদের পথে দেখেছেন, তাওহীদের পথে এসো, আল্লাহর পথে আল্লাহর ইবাদত করো আর গায়রুল্লাহর ইবাদতকে ছাড়ো। তারা কিন্তু ইসলামের খুঁটি নাটি ব্যাখ্যা করতে জানি মানুষকে প্রথম কি করেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যেহেতু শিরিক থেকে যদি কেউ বেঁচে যায় তাহলে সে কিন্তু জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বিদাতের মধ্যে যদি কেউ পড়ে থাকে, বিদাতের মধ্যে যদি কেউ পড়ে থাকে, যদিও হাদিসের মধ্যে শব্দ এসেছে যে কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রতিটা বিদাতি হচ্ছে ভ্রষ্টতা এবং প্রতিটা ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। যদি সে বিদাতি হয় সে জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে না। কিন্তু মুশরিক হলে, শিরিক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামি, সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় তার নাই। যার জন্যে আমাদের কাছে যে দীন ইসলাম পেয়েছি আমরা, অতীতে যারা দীন ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, হতে পারে তারা যে ভুল শিখিয়েছেন, তাদের কাছে যতটুকু জ্ঞান এসেছিল ততটুকুই তারা আমাদেরকে পরিবেশন করেছেন। আমরা যে এখন সব জেনে গেছি না, অনেক কিছু জানার বাকি আছে, দীন ইসলামে অনেক কিছু আমাদের জানার আছে, এখনো পড়তে হবে, এখনো জানতে হবে। এই যে 1400 শতকের যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয়, রিজাল শাস্ত্রের পণ্ডিত আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে কাজ করে গেছেন,
আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ যখন বেঁচে ছিলেন তিনি বলছেন যে এই আসমানের নিচের জমিনের বুকে বুকে এই মুহূর্তে নাসিরুদ্দিন আলবানির মতো জ্ঞানী ব্যক্তি নাই। তো কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের সেবা করে গিয়েছিলেন, তারপরে একমাত্র হাদিসের সেবা করেছেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। কেমন সেবা করেছেন? আমরা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয় কেন দিন ইসলামের মধ্যে, ওই ফিরকার মধ্যে চলে যায় কেন? ফিরকা মানে একটা কথা বুঝবেন আপনি পরিষ্কার, যে 72 ফিরকা জাহান্নামে যাবে আর একটি ফিরকা ব্যতীত, ওই একটি ফিরকা যেটা জান্নাতে যাবে তারা কিন্তু জাহান্নাম না খেটে যাবে, ভালো করে বুঝবেন। কারণ কাল কিয়ামতের দিন যখন হিসাব হবে, কাল কিয়ামতের দিনে যখন হিসাব হবে, যত আল্লাহ ব্যতীত অন্যকে যারা পূজা করত, যেমন ইহুদিরা উজাইর আলাইহিস সালামের মূর্তিকে পূজা করে, তাদেরকে বলা হবে যাও তোমাদের স্থান সেই জাহান্নাম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম এবং তার মায়ের পূজা করে, তাদেরকেও দেখিয়ে দেওয়া হবে জাহান্নাম। মূর্তি পূজকদেরকেও দেখিয়ে দেওয়া হবে জাহান্নাম। তাহলে হিসাব নিকাশ কাদের হবে? হিসাব নিকাশ হবে প্রত্যেক নবীর উম্মতের, যারা দিনের প্রতি ছিল কিন্তু সঙ্গে সঙ্গে দিনকে হেরফের করেছে, গোলমাল করেছে, গোলমাল করেছে দিনকে। তারপরে কি করেছে? কিছু ইবাদত করেছে, কিছু নেকি করেছে, কিছু গুনাহ করেছে, সব রকম করেছে। তা আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর বুকেতে যারা বিভিন্ন ফিরকা প্রস্তুতি আছে কিন্তু শিরিক থেকে বেঁচে আছে, অন্ততপক্ষে কাল কিয়ামতের দিনে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু বিদাতির কারণে তাদেরকে, ভুল পথের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, কারণ তাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন পরিষ্কার রূপে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পরিষ্কার আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত করো, রসূলের অনুগত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর নিজেদের আমলগুলোকে ধ্বংস করে দিও না। এখানে পরিষ্কার যে আল্লাহর আনুগত্য না করলে, রসুলের আনুগত্য না করলে, যদি অন্যের আনুগত্য করে ইবাদত কবুল মানে ইবাদত করা হয়, তাহলে সেই ইবাদত উৎপাদন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কালকে আমাদের দিনে গিয়ে আমরা কিছু দেখতে পারবো না। সূরা কাহাফ আয়াত 104-এর মধ্যে সেটা বলে দেওয়া হয়েছে যে অধিকাংশ মানুষ ইবাদত করবে কালকে আমাদের দিনে, তারা দুনিয়াতে মনে মনে করবে যে আমরা খুব ভালো কাজ করছি, কিন্তু কিয়ামতের দিনে তারা দেখবে যে ধুলি খালি। তো এই উম্মতের মধ্যে যারা সত্য পথে থাকবে, হক পথে থাকবে, তাদের জন্য গুনাহে মাফের কত জরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। দেখুন একজন ইমানদার বান্দা, সে কি করবে? নামাজ পড়বে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো কোনো গুনাহ থাকবে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করার জন্য উযু করে, উযু করার সঙ্গে সঙ্গে তার হাতের দ্বারা যে হাত যখন ধুলো, তার হাতের দ্বারা যে ছোটোখাটো পাপ হয়েছে সে পাপগুলো ধুয়ে গেল, সে যখন মুখ ধুলো তার মুখের দ্বারা, চোখের দ্বারা, জিহ্বার দ্বারা যে পাপগুলো হয়েছে সেগুলো ঝরে পড়ে গেল, যখন সে মাথা মাথা করলো, পা ধুলো, তখন সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোনাগুলো সব ঝরে গেল। তাহলে একজন বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ছাড়া তো মুসলিম থাকতে পারে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারা বলে আলা কুল্লি মুসলিমিন, তারপরে বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত, ওই জ্ঞানটা তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক নওজওয়ানের জন্য দীনুল ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, আর যে ব্যক্তি ফরজের জ্ঞান অর্জন করবে সে নামাজ পড়বে, আর নামাজ না পড়লে সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। একজন আল্লাহর প্রকৃত বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা বা নামাজ আদায় করা। তো যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার গুনাহ থাকবে না, কারণ উযু করার মাধ্যমে তার গুনাহ ক্ষয় হয়ে যাচ্ছে। দ্বিতীয় হলো ফরজ নামাজের পরে কিছু জিকির আছে, সেই জিকিরের শেষে বলা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এটা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যখন পাঠ করা হলো সঙ্গে সঙ্গে সমুদ্রের ফেনার রাশির পরিমাণ যদি গুনাহ থাকে, সাগিরা গুনাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, তাহলে এর থেকে দয়াবান আল্লাহ কি হতে পারে? এর থেকে দয়াবান প্রভু কি হতে পারে? তারপরে আপনাকে বলা হচ্ছে দৈনিক যে ব্যক্তি দৈনিক 100 বার, কতক্ষণ লাগবে? 1 মিনিট, 1 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ 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 যদি 100 বার কেউ পাঠ করে, সে 1000 নেকি পাবে এবং 1000 তার গুনাহ ক্ষয় হবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে তার জিনেতে যদি এত গুনাহ হয় যে সমুদ্রের সারা রাশির পরিমাণ গুনাহ হলো, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছেন। একটা কথা আরো স্মরণ রাখতে হবে, যেখানে গুনাহ ক্ষমার কথা বলা হয়েছে সেখানে কিন্তু কাবিরা গুনাহ মোটাই নয়, কাবিরা গুনাহ মোটাই ক্ষমা হবে না, সেটা তওবা জরুরি। যেটা পূর্বের বক্তা আমার বলছিলেন ভাই শরীফুল ইসলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তওবা করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, কাবিরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে যে আমি ওই কাজ আর জীবনে কোনোদিন করব না। সাগিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোটখাটো আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে ক্ষমা করে দেবেন। তারপরে আসছি দুটি নফল রোজার কথা। মুহররম মাসের 10 তারিখের রোজা, ইহুদিদের বিপরীত করার জন্য 9 এবং 10 তারিখের রোজা রাখতে হবে। ওই দুটি রোজার বিনিময়ে আপনার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আরাফার দিনের রোজা, 9 জুলহিজ্জা দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তার 1 বছরের আগের আর 1 বছরের পরের গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার অনুগত বান্দাদের, আর এই সুযোগ কারা পাবে? যারা হকের প্রতি প্রতিশ্রুতি থাকবে, দীন ইসলামকে আঁকড়ে ধরবে, কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে, আর এই জিকির আজকারগুলো করবে, তারা যদি মৃত্যুবরণ করে, বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ দিয়েছে, সে ব্যক্তি সুযোগ নিয়েছে, সে কি গুনাহ নিয়ে যাবে নাকি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে যারা মুমিন বান্দা সত্যের পথে প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে আমি বেগুনা অবস্থায় ওঠাবো আর তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এমনকি কাল কিয়ামতের দিনে তারা হচ্ছে খুশনসিব যাদের ওই যে বলা হয় না পুলসিরাত সবাইকে পার করতে হবে। কোনো ব্যক্তি পুলসিরাতে পা দিয়েই সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামে পড়ে যাবে, কোনো ব্যক্তি পুলসিরাতে কিছু দূর আগে বাড়াবে সে পড়ে যাবে, আমল অনুযায়ী আগে বাড়বে, কিন্তু যে ব্যক্তির পুলসিরাতে পা পড়বে সে ভাগ্যবান, যদিও সে কেটে জাহান্নামে পড়ে যায়। জানতে হবে যে তার অন্তরে অনুপরিমাণ ঈমান আসে তবে সে পুলসিরাতে পার হতে পেরেছে, যার জন্য সে জাহান্নাম থাকার পরেও জান্নাত পাবে। সূরা হুজুরাত 8:2-এর তাফসিরে বিরাট হাদিস এসেছে, যেটা হচ্ছে সাফায়াতের হাদিস, সেখানে বলা হচ্ছে যে কোনো দিন জাহান্নামে যখন জ্বলবে, জাহান্নামে যখন পাপিসাপি মুসলমানরা জ্বলবে আর সঙ্গে সঙ্গে মূর্তি পূজারা ইহুদিরা নাসারা জ্বলবে, তখন সেই মূর্তি পূজকরা এই মুসলমানদেরকে বলবে, হ্যারে তোরা তো বলছিস আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের রসূলুল্লাহ আছে, আমরা কোনোদিন জাহান্নামে যাব না, আজকে তো আমরাও জাহান্নামে তোরাও জাহান্নাম, তো দেখছি তো পার্থক্য তো নাই। তখন তাদের ওই কথাটা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ফেরেশতাদেরকে হুকুম দেবে এবং নিজেও হাত দিয়ে জাহান্নাম থেকে ছেঁকে তুলবে সবাইকে, তাদেরকে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান ছিল, যারা নেকির কাজ করতে পারেনি, পদভুষ্ট ছিল কিন্তু শিরিক করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেন, তারা জানতো যে আল্লাহ আছেন একজন, আল্লাহ তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছে, হয়তো শয়তানের অসতার কারণে ইবাদত করতে পারেনি, তাদেরকেও জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে, কারণ ঈমান থাকা জরুর। তাই আমাদেরকে ঈমান থাকতে হবে, জাহান্নাম খাটা থেকে যদি বাঁচতে হয় তাহলে সত্যের পথ অবলম্বন করতে হবে। সত্যের পথ অবলম্বন করতে গেলে দ্বিতীয় হলো আমি যেটা বললাম যে মানুষ কী করে পূর্বপুরুষের দোহাই দেয়, যে আমাদের পূর্বপুরুষরা কি ভুল করেছে, আমরা আমাদের পূর্বপুরুষদের পথকে আঁকড়ে ধরে থাকবো। তৃতীয় হচ্ছে কি, অধিকাংশের দোহাই দেওয়া, অধিকাংশের দোহাই মানুষ দেয়, যে বেশিরভাগ মানুষ তাহলে তো বিভিন্ন বিরাতি আমলগুলো বলে যে এই আমলগুলো তো বিরাতিরা করছে, ওই আমলগুলো তো ওরা করছে, তোমরা শুধু করো না, তাহলে আমরা কি সৎপথে নেই, অত মানুষ কি সৎপথে নেই? অধিকাংশ দোহাই দেওয়ার ব্যাপারে কয়েকটি আয়াত আমি পাঠ করব। ওয়ামা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, প্রথম আয়াত সূরা ইউসুফ সূরা নম্বর 12:106, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তার সত্ত্বেও তারা মুশরিক। অনেক মানুষই বলে, বেশিরভাগ মানুষই বলে যারা আমরা মুসলমান, কিন্তু দেখুন নামাজে এসে বলছে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। অনেক জায়গায় আমি নিজের চোখে দেখেছি মসজিদের আউন্ডারে, আবার মসজিদ যে আছে না মসজিদের বাউন্ডারির ভেতরেই, এমনকি মসজিদের গেট দিয়ে বের হয়ে কবর মাজার নামাজ পড়লো, নামাজ পড়ে নিয়ে কবরের সিজদা দিয়ে দোয়া চালু করে দিল। এখানে বলছে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে তারা সাহায্য প্রার্থনা করি না, কিন্তু আবার শিরিক করে,
তাবি মাদ্রিসে ভোর হয়ে আছে। আমি বলছি আমি আহলুল হাদিস, আমি কুরআন হাদিস ছাড়া কিছু মানি না। আর আল্লাহ রসুল যে বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকাল মানে আল্লাহকে তুমি মতন ফাঁকা দাস। যখন আমরা তো হাতিম তাহের নাম শুনেছি না, হাতিম তাহের ছেলের নাম ছিল আদি। সাহি বুখারিতে সাহি মুসলিমে কিছু হাদিস আছে আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, ওটা হচ্ছে হাতিম তাহের ছেলে। হাতিম তাহের ছেলে যখন আদি ইসলাম কবুল করতে এলো তার কিছু সঙ্গী নিয়ে, আল্লাহ রসুল সাল্লামের হাতে হাত রেখে বায়াত করছেন, ইসলাম কবুল করছেন। আল্লাহ রসুল সাল্লাম সবার বায়াত গ্রহণ করলেন, কিন্তু একজনের বায়াত গ্রহণ করলেন না, হাতটা সরিয়ে নিলেন। তখন প্রশ্ন করা হলো যে আপনি সবার বায়াত গ্রহণ করলেন, অমুকের গ্রহণ করলেন না কেন? তার গলায় ঝোলানো ছিল বড় বড় মাদুরি। আল্লাহ রসুল সাল্লাম বললেন ওটা ঝোলানো আছে যার কারণে আমি তার বায়াত গ্রহণ করতে পারি না। তখন যেটা তখন সে ছিঁড়ে ফেলে দিল, তখন তার বায়াত গ্রহণ করলেন। তারপরে মহানবীসাল্লাম বলছেন মানে আল্লাহ কা তামি মাতান ফাঁকে দাস, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো, তারপরেও যদি আমি শিরিক করি তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মামা ইউমিনু আকতারহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে তা সত্ত্বেও তারা মুশরিক। দ্বিতীয় আয়াত আকতারুন নাস লা ইয়াকিলুন, আকতারুন নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এটা অবগত নয়, অধিকাংশ মানুষ সত্য জানে না। সূরা ইউসুফ 68 নম্বর আয়াত, আর অধিকাংশ ধর্ম জ্ঞান রাখে না। সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধর্মীয় জ্ঞান আমি অবতীর্ণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ ধর্মের সঠিক জ্ঞান জানে না। তারপরে চতুর্থ আয়াত আমি পড়ছি আলা ইন্নামা যাহিরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, তোমরা জেনে রেখো যে তাদের অকল্যাণই আল্লাহর নিয়ন্ত্রণে নেই, কিন্তু তাদের অধিকাংশ সে সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 131। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান শাস্তানাকে উদ্দেশ্য করে বলছেন আমা আকসারুন নাসে ওয়ালাউ হায়াতা বিল মুমিনিন, তুমি যতই চাও না কেন, আমরা যতই চেষ্টা করি না কেন, অধিকাংশ লোকই ঈমান আনার নয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 103। তারপরে আমি চলে যাব লেখাতে যে এনাকুম বিল হক ওয়ালাকিন আকসারুহুম লিল হক কারিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন কিয়ামতের দিন আমি তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ ছিল সত্য বিমুখ। আজকে অধিকাংশ মানুষ সত্য থেকে বিমুখ হয়ে আছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলবেন আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছিলাম, আমি তোমাদের কাছে হাদিস পাঠিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ তোমাদের মধ্যে কি করেছিল, সত্যকে তোমরা তালাশ করোনি, সত্যকে গ্রহণ করোনি, বরং সত্য থেকে মুখ অন্যদিকে ফিরিয়েছিলে। সূরা যুখরুফ আয়াত নম্বর 78। তারপরে চলে আসছি সূরা আরাফ আয়াত নম্বর 102 আমা ওয়াজাদনা লিআকসারিহিম মান আহদা ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লা লামুসফিকিন, অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক, অধিকাংশ মানুষ হচ্ছে পাপাচারী, তারা সত্যের পথে আসে না, তারা নেকির কাজ করতে চায় না। তারপরে ইবলিসের অনুসারী হবে কারা, এ সম্পর্কে একটি আয়াত আমি পড়ব সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 20 ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসা যন্নাহু ফাত্তাবিউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সবাই ইবলিসের অনুসারী হয়ে গেল। তাহলে আমরা যদি দেখি একটা দল ব্যতীত প্রত্যেক জায়গায় আমরা পাব, যার জন্য মহানবী সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি দল সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এমনকি ওই অবস্থায় কিয়ামত চলে আসবে কিন্তু যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদের প্রতি বিদ্রুপ করা হবে, তাদের উপরে আক্রমণ করা হবে, অনেক কিছু করা হবে, কিন্তু তাদেরকে হক থেকে টলানো যাবে না। আজকে হচ্ছে তো চারিদিকে ভাই, আমার নিজের গ্রামের কথা বলছি, আমার নিজের গ্রামের কথা আপনাদের শোনাই, এখানেও কিছু শুনলাম হকের প্রতি আক্রমণ হবেই হবে। আপনি যদি হকের প্রতি আসেন আর আপনার প্রতি আক্রমণ হয়নি আপনি মনে করবেন যে আমি হকের প্রতি নাই, কারণ হকের পথে আসলে পরে নবী রসুলদের উপরে সাহাবায়ে কেরামদের উপরে যত নবী এবং রসুল এসেছে তাদের উপরে অত্যাচার হয়েছে। আমাদের গ্রামের কথা বলি, আমরা যখন সত্য তালাশ করলাম, আমাদের গ্রামের লোক অধিকাংশ সত্য তালাশ করলো, তালাশ করার পরে যখন এই রুম নামাজ পড়া যাবে না আমাদের মসজিদে বেরিয়ে যাও তোমরা, ওরুম নামাজ পড়তে দেবো না, আমরা বলিনি যে আমরা বেরিয়ে যাবো, যখন বেরিয়ে যাওয়া হলো মসজিদ করা হচ্ছে সেখানেও ভেঙে দিল। তারপরে যখন কেস কাচারি করছে কোথায়, থানায়, থানায় যখন যাওয়া হচ্ছে থানার দারোগা কিন্তু
হিন্দু থানার দারোগা মুসলিম নয়, থানার দারোগা হিন্দু, সে কেরম বিচার করছে শুনুন। সে বলছে আমাদেরকে যে আপনাদের কোন মশলা কিসে চলেন আমি তো জানি না ভাই। তখন আমরা বলছি আমরা আপনাকে এটা জিজ্ঞেস করছি প্রশ্ন, ইসলাম ধর্মটা কে নিয়েছে? তখন বলছে যে সবাই জানে এটা হযরত মুহাম্মদ নিয়েছে। আমরা বলছি আমরা হযরত মুহাম্মদের অনুসারী। ওদেরকে জিজ্ঞেস করতে করা হচ্ছে বলো তো তোমরা কার অনুসারী? এরা তো বলছে মুহাম্মদের অনুসারী। ঠিকই আছে মুহাম্মদের ধর্ম। বলছে আমরা হচ্ছে হানাফি। বলছে হানাফি। তখন ওদেরকে বলা হলো যাচ্ছা আপনাদের হানাফি, এরা বলছে যে হযরত মুহাম্মদ, আপনাদের হানাফি বলছেন কে আপনাদের ইমামের নেতা? তারা কিন্তু এমন ছিল যে তারা তাদের ইমামের নামই জানে না। ইমাম আবু হানিফা যে নুমান বিন সাবিত তার নাম সেটা জানে না, অথচ বলে আমি হান। তখন যখন বলা হচ্ছে তোমরা তোমাদের ইমামের নাম বলতে পারছো না, আমরা বলছি হুজুর উনি কিন্তু ওনাদের ইমাম বলছে, হানাফি কিন্তু নাম বলতে পারছে না, তাহলে মনে করুন কেমন লোক। তখন ওদের বক্তব্য যে আমাদের বেশিরভাগ দল আমাদের, আমরা বেশি গ্রামে, যার জন্যে আমাদের অনুসরণ ওদের করতে হবে, আমরা যেটা করবো ওদেরকে ওটাই মেনে চলতে হবে। তখন থানার অফিস আছে, হিন্দুর বাচ্চা জবাব দিচ্ছে ভারতবর্ষে হিন্দু বেশি না মুসলমান বেশি? তখন বলছে হিন্দু বেশি, তার তোমাদেরকেও হিন্দু হয়ে যেতে হবে। তাহলে জবাব মতো জবাব পড়েছে, তখন আর কিছু বলতে পারছে না। তখন ওই দরবাকে বলে দিল এরপরে যদি কোনোদিন এদের উপরে কোনো টর্চার হয়েছে হয় তোদের হিন্দু করবো, নাহলে তোদের কেলিয়ে ছাল ছাড়াবো, ব্যাস ওখানে বন্ধ। তো এগিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, সত্য গ্রহণে অনেক বাধা আসবে। সত্য গ্রহণ করতে গেলে পরে আপনাকে উৎপীড়নের সম্মুখীন হতে হবে, যার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফল্য পাওয়ার জন্য চারটি শর্ত রেখেছেন। সাফল্য পাওয়ার জন্য চারটি যে শর্ত রেখেছেন তার মধ্যে একটি শর্ত হচ্ছে, শেষ শর্ত হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনাকে ধৈর্য সহকারে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে জন্মেছে, যে মানুষই জন্মেছে, যে মৃত্যুবরণ করবে সবাই ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে না। কিন্তু চারটে কোয়ালিটির মানুষ রেহাই পাবে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনায়ন করবে। ইমান আনতে হবে, ইমানের ভেতরে আমাদের কিছু কমতি আছে। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধরে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, তার হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়েছিলেন, মিলিয়ে জিজ্ঞেস করছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইমান কি বলো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইমান হলো আল্লাহর উপরে ইমান আনতে হবে, তার সমস্ত রসুলের উপরে ইমান আনতে হবে, তার সমস্ত কিতাবের উপরে ইমান আনতে হবে, কেয়ামতের দিনের উপরে ইমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ইমান আনতে হবে, এবং তাকদীরের লেখনের উপরে ইমান আনতে হবে। ভাই আমরা যে যারা আছি সবার ইমান আছে কি সঠিক যে জিনিসের উপরে? যদি থাকে তাহলে আপনি ইমানদার। তার মধ্যে আমি বলে দিই সবচেয়ে কমজোর আছে তাকদীরের উপরে ইমান মনে হয় কম আর লোকের আছে। অনেক লোক আবার সিনেমা দেখে দেখে আর সিনেমার একটা যে ডায়লগ শুনে শুনে, আরে তাকদীর তো আপনি হাতে লিখা যাক, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন, যেটা লেখা হয়ে গেছে তার থেকে আদৌ কিছু কম হবে না এবং কিছু বেশিও হবে না। সহিহ বুখারী হাদিসে পরিষ্কার লেখা রয়েছে খাতাকে গুটিয়ে নেওয়া হয়েছে এবং কলমের কালি শেষ হয়ে গিয়েছে, তাকদীরই লেখা হয়ে গিয়েছে। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ এসছে, তাকে বলা হলো যে অমুক জায়গার মানুষরা তাকদীরে কিছু যেন সন্দেহ করে, যে তাকদীর এখানে ভালো মন্দের কাজের দ্বারা গঠিত হয়, পূর্বে লিখিত নয়, আসমানে লিখিত নয়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওদেরকে গিয়ে খবর দাও, যদি ওরা উহুদ পাহাড় সমান সোনা যদি আল্লাহর রাস্তায় দান করে তাও ওদের দান কবুল হবে না, গ্রহণ হবে না যতক্ষণ না তারা তাকদীরের প্রতি ইমান আনছে। তবে তাকদীরের প্রতি ইমান আনতে গিয়ে আমি যদি এটা মনে করি যে আমি ওই সিনেমা দেখতে গিয়েছিলাম, আমার তকদীরে লেখা ছিল বলে গিয়েছিলাম, এটা তুমি কি করছো? সীমালঙ্ঘন করছো। উমর রাজারা তারা আনহর কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, সেই ব্যক্তি কি করেছিল? চুরি করেছিল। এখন চুরি করলে তো শাস্তি হচ্ছে, এখান থেকে হাত কেটে দেবা। উমর রাজারা তারা আনহর বললেন একে 30টি চাবুক মারা হোক, তারপরে হাত কাটা হোক। তো যে ব্যক্তি শাস্তি দেবে সে বললো
ইয়া আমিরুল মুমিনীন, চুরি করার দরুন হাতটা কাটা যাবে জানলাম, কিন্তু সাবুরটা কেন মারা হবে? তখন বলছেন যে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি চুরি করেছো কেন, সে বলছে আমার তকদিরে লেখা ছিল বলে চুরি করেছি। ওই ঝুট কথা বলার জন্য, ওই মিথ্যা কথা বলার জন্য, আল্লাহর উপরে চাপিয়ে দেওয়ার জন্য পাপটা ওকে প্রথম চাবুক মারো, তারপরে আর হাতটা কাটো। আল্লাহ সুবহানাহু তাআলা ভালো দিক মন্দ দিক সব দিয়ে দিয়েছেন, আপনার রুজি রোজগার বাঁধা আছে, কিন্তু আপনি সেটাকে অর্জন করবেন হালাল উপায়ে না হারাম উপায়ে এটা লেখা নেই। আপনার তকদিরে যেটা আছে, যদি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে থাকে সেটাও আপনি পাবেন, কিন্তু আপনার তকদিরে যেটা নেই, আপনি হাত দিয়ে লোকমা তুলেছেন, আপনার তকদিরে এটা নেই, খাওয়াটা নেই, আপনি তুলতে পারবেন না, মারা যাবেন। এই বিশ্বাসটা রাখতে হবে, তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ওই ইমানের ছয়টি রুকনকে মানতে হবে। তবে যদি বলি আল্লাহ সর্বত্রই আছে, আল্লাহ সব জায়গায় আছে, তাহলে কিন্তু ইমানে কমতি এসে যাবে। বিস্তারিত জানতে গেলে আরো বই পুস্তক আছে, শায়খ আব্দুল হামিদ মাদানির তাওহীদ আছে, তারপরে বিলাল ফিলিস্তের তাওহীদের যে সুন্দর সুন্দর কিতাব আছে ওগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু তাআলার পা আছে, আল্লাহ সুবহানাহু তাআলার চোখ আছে, আল্লাহ সুবহানাহু তাআলার অন্তরও আছে, সব কিছু আছে। তবে ধারণা করা যাবে না আল্লাহ সুবহানাহু তাআলার হাত হয়তো আমাদের মতো, তার চোখ হয়তো আমাদের মতো না। আল্লাহ সুবহানাহু তাআলা কেমন, এক ইয়াহুদি এসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের কিতাবে আছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কোন কোন সময় তারা ধর্মীয় আচরণ ধর্মীয় আলোচনা করত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তো এক ইয়াহুদি এসে বলছে হে আল্লাহ রাসূল, আমি তো জানি আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিনে তার এক আঙুলে কি করবেন, যত পাহাড় পর্বতকে নিয়ে নেবেন, আর এক আঙুলে কি করবেন, গাছপালা সমস্ত কিছুকে নিয়ে নেবেন, আর এক আঙুলে কি করবেন, নদী নালাকে নিয়ে নেবেন, আর এক আঙুলে কি করবেন, যত মাটিকে নিয়ে নেবেন। এগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন যে ও সত্য বলেছে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে এবং তার হাতের আঙুলও আছে, কিন্তু কেমন আমরা তো বুঝতে পারলাম। আমরা এই পৃথিবীতে বাস করছি, আল্লাহ সুবহানাহু তাআলা যদি পৃথিবীর এক একটা জিনিসটা আঙুলের মাথায় নিয়ে নেন, আর কোরআনের আয়াত আছে তিনি কি করবেন, আসমানকে গুটিয়ে গগলেতে নিয়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কত বিশাল। তো আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছে, তিনি কোথায় আছেন, আরো সে আছে সূরা তহা 8:5, সেখানে উল্লেখিত রয়েছে পরিষ্কার। তো ইমান আনতে হবে, ইমানের মতো ইমান আনতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার উপর ইমান রাখতে হবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলার বিষয়ে আরেকটা বলি, যারা বলে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাকার, কিছু মানুষ আছে বলে নিরাকার, আবার বলে দোয়া করতে হবে আল্লাহ শুনবে। আরে নিরাকার বলছো, নিরাকার মানে কি, যার কোনো আকার নাই, না চোখ আছে, না নাক আছে, না কান আছে, কিছু নাই, তো যার কান নাই তাতে দোয়া করে কেন শুধু শুনতে পাবে? আল্লাহকে দেখে ভয় কর, আল্লাহকে দেখে ভয় কর কথাই বলে, কিন্তু আরে ভাই আল্লাহ বলছে নিরাকার, যার চোখ আছে দেখতে পাবে না, তাকে ভয় করার কি দরকার? তো কুরআন ও হাদিসকে পরিশুদ্ধভাবে জানতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে তার মতো জানতে হবে এবং তাকে ভয় করতে হবে। যেটা আজ পাঠ করা হয়, খুতবাতেও পাঠ করা হয়, বিবাহকালীন পাঠ করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো ভয় করার মতো। এখনই যদি জানা যায় যে স্টেশনের ওখানে একটা ভয়ঙ্কর জন্তু এসে পড়েছে, মানুষগুলো যাচ্ছে, আসে হামলে পড়ে বাঘ আর সিংহরা খেয়ে নিচ্ছে, কেউ যাবে কি? কেউ যাবে না, যতক্ষণ না পুলিশ প্রশাসন এসে তাকে ধরবে, জঙ্গলের মানুষ এসে তাকে ধরবে, যতক্ষণ যাবে না। তো এই ভয়টা যদি থাকে আমি ওখানে যাবো আমাকে খেয়ে যাবে, আমাকে আক্রমণ করবে, তা আল্লাহ সুবহানাহু তাআলা যে আপনাকে বিধান দিয়েছেন কোরআনের বিধান হাদিসের বিধান, সেখানে পরিষ্কার লিখিত আছে যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য করবে না তাকে জাহান্নামে দেওয়া হবে, এই ভয়টা নেই আপনার? আপনার অন্তরে এই ভয়টা থাকা উচিত। তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ঈমানের বিষয়গুলো বললাম, তারপরে হচ্ছে ওয়াআমিলাস সালেহা, আমল করতে হবে, সৎ আমল করতে হবে। শুধুমাত্র ঈমান আনলাম, বিশ্বাস করলাম না, মুখেতে আমাকে সাক্ষী দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। অনেকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, না এর অর্থ তাই না, লা নেই ইলাহা, এখানে আল্লাহ ছাড়া কেউ নেই বলছি না আমি, লা ইলাহা ইলা নেই বলছি। ইলা মানে কি, যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয় তাকে বলা হয় ইলা, পূজনীয় ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ। যখন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জানছি যে কোনো প্রভু নেই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই যাকে পূজা করা যায় একমাত্র আল্লাহ ছাড়া। তখন তার আনুগত্য করতে হবে, তিনি যে বিধান দিয়েছেন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, সেটাকে মেনে চলতে হবে।
তারপরে আমিরা সালেহা করার পরে অথবা সাহেবের হককে, এই যে আমরা কাজ করছি আজকে যে বসে দিনের আলোচনা করছি, এ সম্পর্কে একটি হাদিস আমি শুনিয়ে দেবো। সহিহুল জামাত একটি হাদিস এসেছে, যদিও হাদিসের নম্বরটা আমার এখন স্মরণ হচ্ছে না, আমি আমার শরীয়তে মুহাম্মদীর মধ্যে হজের অধ্যায় ওটা শেষের বেলা লিখে দিয়েছি। বড় লোকটারা তো হজ করে ভাই, যার পয়সা আছে সে হজ করে, হজের নেকি পাচ্ছে, এখন গরিবরা কি করবে? আল্লাহ সুবহানাহু তাআলা বড় লোকদের জন্য রেখেছে, গরিবদের জন্য দিয়েছে কিন্তু সুযোগ। হজরের নামাজ ইমামের সঙ্গে পড়বেন, এটা তিরমিজির হাদিস, হজরের নামাজ ইমামের সঙ্গে পড়বেন, পড়ে যে জায়গায় নামাজ পড়ে আছেন সে জায়গায় বসবেন, সালাম ফেরার পর বসবেন, বসে বসে তসবিহ তাহলিল করতে করতে সূর্য উঠে পড়বে, এমনকি সূর্য উঠে একটু উজ্জ্বল হয়ে যাবে, অর্থাৎ হলুদ রেখাটা কেটে গিয়ে যখন নামাজ পড়তে হয় নিষিদ্ধ সময় পার হয়ে যাবে, তখন দুই রাকাত নামাজ পড়বেন, আপনার হজ জেন নাকি, বলুন সুবহানাল্লাহ, আপনি হজের নাকি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের হাদিস, কোন ব্যক্তি যদি বাড়িতে সে উজু করে মসজিদে যায়, বাড়িতে উজু করে সে মসজিদে যাচ্ছে, তার শরীর থেকে পানি টপটপ করে পড়ছে, পাক্কা ইহরাম বাঁধনেওয়ালা হাদিস নাকি। কোনো ব্যক্তি যদি মসজিদে গেল দিন শিক্ষা দেওয়ার জন্য, বা কোনো ব্যক্তি মসজিদে গেল দিনের শিক্ষা গ্রহণ করার জন্য, তাহলে তাদের যতক্ষণ আলোচনা করে তারা এবং আলোচনা শুনতে থাকে ততক্ষণ তারা হজের নেকি পায়। সুবহানাল্লাহ, তাহলে এর থেকে বড় অনুগ্রহ আমরা কি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এত বিভিন্ন জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করছেন সাগিরা গুনাহ, তারপরে কম আমলের মাধ্যমে বেশি আমলের আমাদেরকে সওয়াব দিচ্ছেন, তাহলে এর থেকে বেশি আমরা আর কি আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন, তারপরে শেষ স্টেজ হচ্ছে ওয়াতাওয়াসাবের হককে ওয়াতাওয়াসাবের সবর, ধৈর্য ধারণ করতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আমরা যদি সৎ পথে থাকি, সত্য পথে থাকি, সত্য পথে মানুষদেরকে আহ্বান করি, সেখানে আমাদের উপরে বাধা আসবে, আমাদেরকে বিঘ্ন আসবে, আমাদেরকে হতে পারে মারা হবে, আমাদের রাস্তায় বাধা সৃষ্টি করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে তাকে জানাতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। তিনি দেখবেন যে আপনাদের বিরোধিতা যারা করতো তাদের অন্তরে এমনভাবে হিদায়তের বাণী, হিদায়তের জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন, সেই হবে আপনাদের সবচেয়ে বড় সাথী সঙ্গী। এরকম অনেক জায়গা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হয়নি, উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতল করতে যাচ্ছিলেন, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু জেহেল, এই দুজনের মধ্যে ইসলাম কবুল করে নিচ্ছেও একজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাইছেন, একজন উমর গেল তলোয়ার নিয়ে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতল করতে গিয়ে কিন্তু ইসলাম কবুল করলো, আর ইসলাম কবুল করার পরে কি ঘটছে বলছে, আপনি এখানে কি করছেন, নামাজ পড়ছি, আর আমরা কার ইবাদত করছি, আল্লাহর ইবাদত, তো আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে কেন? উমর রাদিয়াল্লাহু আনহু আগে তলোয়ার নিয়ে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং অন্যান্য যারা ঈমানদার ঈমান এনেছিল তারা পেছনে, আল্লাহু আকবার বাণী দিতে দিতে গিয়ে কাবা শরীফের ওখানে গিয়ে নামাজ। তো যে ব্যক্তি সবচেয়ে বড় শত্রু ছিল সেই সবচেয়ে বড় লাঠি হয়ে গেল, শক্তি হয়ে গেল, আর তার দ্বারা ইসলামের সবচেয়ে বিস্তার ঘটেছে। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে যখন খিলাফত খলিফা ছিলেন তার যুগে তো পৃথিবীর আনাচে কানাচে বিস্তার ঘটেছে, এমনকি আমাদের যিনি বলা হয় না গান্ধীজি নোটে ছবি, উনিও বলে দিয়েছেন যদি উমার আর 2 বছর বেঁচে থাকতো তাহলে তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। এমনকি দিল্লির যে মুখ্যমন্ত্রী আপনি দেখেন যে কেজরিওয়াল, উনি কিন্তু ওই সাথে কিন্তু ওই রাইফেলওয়ালা কালো পোশাকধারী সুরক্ষা নেন না, গার্ড নেন না, উনি বলেন আমার আইডিয়াল আমার আদর্শ হচ্ছে হযরত উমর। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এমন কৃতিত্ব করে গিয়েছে, তো আমাদেরকে আমল করতে হবে, আমল সালেহা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সত্যের পথে যেগুলো বাধা বিঘ্ন আসছে সেগুলোকে হিকমতের সহিত আমাদেরকে তার একটা আলাদা ব্যবস্থা করতে হবে, মানুষদেরকে হিকমতের সাথে কোরআন এবং হাদিসের বাণী পৌঁছাতে হবে। কিতাব হচ্ছে সবচেয়ে বড় শক্তি, কিতাব পাঠ করছে না মানুষ, কিতাব পড়ছে না, আপনাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, একটা কিতাব রাখলেন তৌহিদ, তৌহিদ রাখলেন বললেন যে পাড়ায় সবাই তৌহিদ পাঠা হলো, এই তৌহিদ পাঠার পরে 1 মাস পরে পরীক্ষা নেওয়া হবে, এই বইটা দেখবেন সবাই পড়বে, পরীক্ষার পরে আপনারা কি রাখছেন একটা প্রাইজ দেওয়া হবে, যে পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড এমন এমন ভাবে তাদের জন্য এই পরীক্ষা, তো সবাই দেখবেন পড়বে, তখন পড়বে, পড়তে চায় না তখন পড়বে, পড়ানোর মাধ্যমে আপনার কাজ হয়ে যাবে, কিন্তু যখন সে পড়বে আর পরীক্ষা দেবে
সত্যটাকে যখন সে দেখবে তখন সে মেনে নেবে। তো এইভাবে হিকমতের সহকারে কাজ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেগুলো আমরা সন্ধ্যা থেকে শুনলাম সেগুলোর উপরে আমল করার সুমতি প্রদান করে, এবং যেখানে যা কিছু শুনবো কুরআন এবং হাদিসের বাণী আমরা সেগুলো আমল করার প্রচেষ্টা করব, এবং এর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে তার দ্বীনী বরকত অবতীর্ণ করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।